রাজ্যের বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত উদ্ধার মৃতদেহ। একের পর এক মৃতদেহ উদ্ধারের ঘটনার ফলে জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দেয়। একই সাথে রাজ্যে বেড়ে চলেছে চুরি, রাহাজানি, ছিনতাই ও নাশকতামূলক কাজ। চলছে অপহরণ করে পণ্য আদায়ের বাণিজ্য। অন্যদিকে বেড়ে চলেছে রাজনৈতিক হিংসা, সন্ত্রাস, বিরোধী দলগুলির অফিস কর্মীদের উপর হামলা ও বাড়িঘর আক্রমণের ঘটনা। এই পরিস্থিতিতে গণতান্ত্রিক আন্দোলন, বাকস্বাধীনতা, জনস্বার্থ রক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিরোধী দলগুলোর ভূমিকা বিপন্ন হচ্ছে। এই অভিযোগ এনে বৃহস্পতিবার বর্ষবিদায়ের শেষ দিনে একগুচ্ছ দাবি নিয়ে রাজ্য পুলিশের সর্বোচ্চ আধিকারিকের নিকট স্মারকলিপি প্রদান করল এসডিওসিআই কমিউনিস্ট দল। এদিন সংগঠনের রাজ্য সম্পাদক অরুণ ভৌমিকের নেতৃত্বে এক প্রতিনিধি দল পুলিশের মহানির্দেশকের কার্যালয়ে গিয়ে তাদের দাবি সনদ তুলে দেন। এর আগে পুলিশ প্রধান কার্যালয়ের মূল ফটকের সামনে দাবিগুলি সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন দলের নেতাকর্মীরা। এদিনের এই ডেপুটেশন প্রসঙ্গে দলের রাজ্য সাংগঠনিক কমিটির সম্পাদক অরুণ ভৌমিক জানান, সারা রাজ্যে এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে রাজ্যের আইন শৃঙ্খলা ত্বরান্বিতে। তিনি অভিযোগ করে বলেন, প্রতিদিন রাজ্যের কোনো না কোনো এলাকায় বিরোধীরা শাসক গোষ্ঠীর হাতে আক্রান্ত। এক্ষেত্রে পুলিশের ভূমিকা হতাশাজনক। পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা থাকলে দেশের সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হয়, অন্যথায় জনসাধারণের দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলার কেউ থাকে না। এতে করে দেশের স্বৈরাচারী শাসন কায়েম হবে। তাই আরক্ষা প্রশাসনকে আরও বেশি সক্রিয়তার পাশাপাশি জনজীবন নিরাপত্তার দাবিতে এদিনের এই ডেপুটেশন। মৃত ব্যক্তি পাওয়া যাচ্ছে, অপহরণ হচ্ছে, তা অবিলম্বে বন্ধ করা, রাজনৈতিক কর্মী এবং প্রেস মিডিয়ার কর্মীদের উপর যে হামলা চলছে তা বন্ধ করা, বিরোধী দলগুলির রাজনৈতিক ক্রিয়াকাণ্ড করতে পুলিশের সহায়তা করা এবং সর্বস্ব গণতান্ত্রিক অধিকার রক্ষা করা এবং পুলিশ প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালন করা, এই দাবিগুলি নিয়ে আজকে আমরা ডিজিপির নিকট মেমোরেন্ডাম দেব। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।